সরাও দিয়েছে। স্যার আপনি বাড়িতে কুকুর পুষলে স্যার আপনার একটা সিনেমা সিনেমা জন্মেছেন একটা, যে হ্যাঁ ওরা এতদিন ধরে কাজ করছে তাদের তো অলিখিত অধিকার জন্মে গেছে। আজকে 15 বছর 20 বছর কাজ করে একটা অলিখিত অধিকার জন্মে গেছে। ভারতের সংবিধান তো তাই বলে আমার মনে হয়, আমি সংবিধান জানি না, অতটা সংবিধান সম্বন্ধে পড়ি না, ওগুলো আমাদের কাজ, কেন ওটা হায়ার ব্যাপার তো ওগুলো আপনারা দেখবেন। কিন্তু যে কোনো একটা ডিপার্টমেন্টে আমরা 15 বছর 20 বছর কাজ করছি সেখানে একটা অলিখিত অধিকার জন্মে যায়, সে তো অধিকার তো দূরের কথা। এই যে দূর দূর করে তাই নিয়ে এসেছেন, আর একটা দোকানে কাজ করলে কেউ তাই দেয় স্যার। আরে আপনার কী করে এই চিন্তাভাবনাটা আসেন আমরা বলুন উপরে, যেটা সম্ভব নয় আমরা বলতে পারবো না স্যার। স্যার আমার কথা, সিএমডি একটা মানুষ, সিএমডি নট একটা বিয়ে মান, আপনি কী বলো জড়পদার্থ যে তাকে যা বুঝাবো সে বুঝবে না, সে তো মানুষ, সেই চেয়ারটা মানুষ বসে আছে সেই মানুষটাকে বোঝান যে না সে তা সে সে আরও সব সঙ্গে সঙ্গে আলোচনা করুক, যেখানে কেন্দ্র সরকার এত এত প্রতিশ্রুতি দিচ্ছে এত এত কী করবো বলছে, আর সেখানে আপনারা আপনাদের অপদার্থতার জন্য পিছিয়ে যাচ্ছে পিছিয়ে যাচ্ছেন। বাদ দেন নেতৃত্বকে, বাদ দেন ইউনিয়নকে, যে আপনারা অফিসে ডিবেটে করুন। আমি অনেক কিছু দেখলাম, আমাদের বিগত 4 মাস থেকে মাইনে পাচ্ছি না, তার জন্য কার কাছে ডেপুটেশন দিলেন? আমরা ডিসিএমএ কাছে ডেপুটেশন। কী কত দফা দাবি আছে আপনাদের? আমাদের দাবি আছে, প্রথম আছে, প্রথম চালা হচ্ছে 4 মাস আমরা মাইনা পাচ্ছি না, এখন আবার নতুন একটা সার্কুলার নিয়ে এসছে বলছে যে 26 দিনে মাইনা, আগে আমরা পেতাম, এখন আবার বলছে 20 দিনে মাইনা পাবো। ক দফা দাবি আছে আপনাদের? আমাদের 4 দফা দাবি আছে। কী বললো? এখন এখন প্রশাসন আমাদেরকে ডাকেনি, ডিসিএম সাহেব আপনারা ডাকেনি। কী চাইছেন আপনারা? আমরা চাইছি প্রথমে আমাদের মাইনাটা 4 মাসের মাইনাটা দিই পাই, তার জন্য এটা আমার প্রথম হচ্ছে মাইনাটা পাওয়া যায়, মন থাকলে হচ্ছে মাইনাটা আপনার পাই, তারপরে 26 দিনের জায়গা তার 20 দিনে আমরা মানব না। এটা আপনার নাম আর ডিভিশন? ওর নাম ডিভিশন সেক্রেটারি।